হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদেরকে আমার 2020 বেস্ট 3 দিনের গল্প শোনাবো। বিকজ ওইটা আমার লাইফে এখনও পর্যন্ত বেস্ট 3 দিনই হয়ে আছে। বিকজ 2020টা কোথাও ঘুরতে যেতে পারিনি, কিচ্ছু হয়নি, বাড়িতে বসেই কেটে গেছে। বাট ওই 3 দিন জাস্ট আলাদাই একটা, মনে হচ্ছে আমি পুরো একদম পাখির মতো উড়ে উড়ে বেরিয়েছি বলতে পারো। আর তোমাদেরকে বলি যে প্ল্যানটা অ্যাকচুয়ালি হুট করেই হয়েছিল, অ্যান্ড আমি তোমাদেরকে জানাতে পারতাম বাট আমি তোমাদেরকে জানাইনি। এটা পুরো একদম সারপ্রাইজ দিয়েছিলাম, আই হোপ তোমরা সারপ্রাইজ পেয়েছো। অ্যান্ড যারা যারা আমার ইনস্টাগ্রামে আছো তারা তারা অনেক ছবি টবি দেখছো। দিস ইজ মাই ফার্স্ট ট্রাভেল ব্লগ। সো শুরু করা যাক আমার বেস্ট 3 দিনের গল্প। আজকে আমি যে গল্পটা বলবো সেটা হচ্ছে ফার্স্ট দিনের গল্প। কিছুদিন পর সেকেন্ড গল্পটা আসবে, অ্যান্ড কিছুদিন পর থার্ড গল্পটা আসবে। তো আজকে আমি বলি আমার ফার্স্ট দিনের গল্পটা। অ্যাকচুয়ালি আমাদের ফ্লাইট ছিল 8:30-তে, অ্যান্ড আমাদের বেরোতে হতো অন্তত 2 ঘন্টা আগে, মানে 2 ঘন্টা আগে অন্তত চেক ইন করতে হতো বিকজ ওদের রুলটা। আর যেহেতু কোভিড সিচুয়েশন অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কথা মাথায় রেখে আমরা ভেবে গেছিলাম যে একটু আগে বেরিয়ে যাবো। তো 5:30-টায় আমরা বেরিয়ে যাই, সকাল 5:30-টায় আমরা বেরোই। তার জন্য আমরা সকাল 4:00-তে উঠি, অ্যান্ড আমি 4:00-তে উঠি, এটা অনেক অনেকই বড় ব্যাপার বিকজ অফ অবশ্যই ঘুরতে যাওয়া। আমি 4:00-তে উঠি, উঠে রেডি ফেডি হই, অ্যান্ড 5:30-টা একটু আগেই আমরা বেরিয়ে যাই অ্যাকচুয়ালি। এবার তাহলে আমরা একটু সেরে দিনে ফিরে যাই। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মিকিজ ডায়েরি, গুড মর্নিং। বিকজ এখন বাজে হচ্ছে 4:50 AM, নট PM, AM, ওকে। সো আমাদের এখন ফ্লাইট আছে, তো তার আগে আমাদেরকে 5:30-এর মধ্যে বেরোতে হবে। সো নো লেট, আমি তোমাদেরকে সব যেতে যেতে ডিটেলস দেবো, আস্তে আস্তে তোমরা সব জানতে পারবে কোথায় যাচ্ছি কী যাচ্ছি, পুরোটাই সাসপেন্সের মধ্যে থাকবে বিকজ আমি তোমাদেরকে আগে থেকে কিচ্ছু বলিনি। সো লেট স্টার্ট দ্য ভ্লগ। ইয়েস, ইট ইজ ভ্লগ, অ্যান্ড লেট স্টার্ট। আমি এখন এয়ারপোর্টে চলে এসেছি, আমার লাগেজ অ্যান্ড সব কিছু আমার দেওয়া হয়ে গেছে, অ্যান্ড এরপরে এখন আমরা খাবো বিকজ এখন বাজে হচ্ছে 7 AM। তো আমরা এখন খাবো, আগে তো মোমো খাচ্ছি অ্যান্ড তারপরে ফ্লাইটে উঠবো। সো এখনও দেরি আছে, প্রায় 1 আওয়ার মতো বাকি। তো এয়ারপোর্টটা ঘুরে দেখাবো বাট তার আগে মোমোটা খেয়ে নিই। আমাদের ডিপার্চার টাইম ছিল 8:30-তে, আর প্লেন ফার্স্ট চলা স্টার্ট করে 9 AM-এ। কাইন্ড অফ আমরা 1/2 আওয়ার লেট রান করছিলাম। আমাদের 9:15-এ অ্যারাইভাল টাইম ছিল, সেখানে 10:05-এ আমরা অ্যারাইভ করলাম। অ্যাড থাক, এটা সাসপেন্সই থাক।
পৌঁছে গেছি হচ্ছে গুয়াহাটি। সো গুয়াহাটিতে এবারে কী করব সেটাও তোমাদের পুরোটাই সাসপেন্সে যাবে। সুতরাং চলো আপাতত আমরা প্রথমে লাগেজটা নেব, লাগেজগুলো আসছে লাগেজগুলো নেব। এয়ারপোর্ট থেকে নেমে আমাদের কিছু পেপার ওয়ার্ক করতে হয়েছিল কোভিড সিচুয়েশনের জন্য, অর বর্ডার এলাকা বলে ওখানে আমাদের প্রায় এক ঘন্টা মতো চলে যায়। অ্যান্ড আমরা তারপরে বেরিয়ে পড়ি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কিছুক্ষণ যাওয়ার পর টেম্পারেচারটা আস্তে আস্তে বাইরে কমছে, তাই জন্য আমাদের গরম জামা কাপড় বার করতে হতো। তাই আমরা রাস্তায় নামি, একটা জায়গায় চা খাই আর গরম জামা বার করি, আমরা আবার স্টার্ট হয়ে যাই আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। দেখো ওখানে লেখা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে এইটাই হয়তো পৌঁছে গেছি প্রায়, বাট না, তারপরে আরও অনেকটা রাস্তা যেতে হতো। যেহেতু জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলাম তাই জন্য হঠাৎ করে দেখি বাইসন, আমরা দাঁড়িয়ে যাই, গন্ডা দেখতে পাই। ওই দেখো বাইসন দেখতে পাচ্ছ তোমরা, সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখি, তোমাদের জন্য রেকর্ড করি। কি সুন্দর লাগছে, সবাই গাড়িতে উঠে গাড়ি চলতে শুরু করেছে, হঠাৎ দেখি রাস্তা দুটো হাতি। আমি জাস্ট অবাক, তারপর বুঝি না এত ট্রেন হাতি। ওই দূরে দেখো লেখা আছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, আমরা কাজিরাঙ্গাতে পৌঁছে গেছিলাম এবং আমরা আমাদের হোটেলেও পৌঁছে গেছিলাম। ইয়েস, আমরা এখন কোথায় এসেছি তোমাদের সেটা এক্ষুনি আমি বলবো। এটা হচ্ছে, হ্যালো গাইজ, ওয়েলকাম টু কাজিরাঙ্গা। সো সবাই জানো এটা তো দিদি, আপাতত রিসেপশনে গেছে, তোমাদেরকে আমি হোটেলটা দেখাবো, বাট আপনি একটু কথাবার্তা বলে নিই, তারপরে লাগেজ ফাগেজ নিয়ে গিয়ে তারপর তোমাদের পুরো হোটেলটা ট্যুর করাবো, আর হচ্ছে রুম ট্যুরও যদি পারি তাহলে করাবো। এন্ট্রি এখান থেকে এখানে এসে এইটা এইটা হচ্ছে অ্যাকচুয়াল রিসেপশন, আমি তোমাদেরকে চলো রিসেপশন দেখিয়ে দিচ্ছি। হচ্ছে আমাদের রুমটা, ঠিক আছে, আমাদের রুমটা হচ্ছে এখান থেকে একটু বেরোতে হয়, তোমাকে দেখে দেখা যাচ্ছে এই রাস্তাটা দিয়ে যে ওই যে সোজা দেখা যাচ্ছে বিল্ডিংটা, ওইখান দিয়ে আমাদের রুমটা যাওয়া যায়। চলো আমি তোমাদেরকে রুমের ওখানেই নিয়ে যাচ্ছি। এখানটা দিয়ে আমাদের ঢুকতে হয়, এন্ট্রিটা আমাদের এদিকটা দিয়ে। চলো দেখা যাক রুম কেমন, তোমরা ফার্স্ট দেখবে অ্যান্ড আমিও তখন ফার্স্ট দেখছিলাম। সবাই জানো, আই থিঙ্ক মানে সবাই জানে অ্যাকচুয়ালি। আর সবচেয়ে যেটা নেসেসিটি আছে পরিষ্কার ওয়াশরুম, অ্যান্ড সেটাই ছিল। অ্যান্ড রুম ওয়াজ সো 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 বিউটিফুল অ্যান্ড সো কমফোর্টেবল। এখন আমরা অনেকগুলো চিপস নিয়ে এসেছি বিকজ প্রচণ্ড খেতে পেয়েছি, তো এখন চিপস নিয়ে এসেছি, বেশি ভারী কিছু খাবো না, রাত্রিবেলা বা খেতে হবে,
তো মাত্র একটা না আরো নেই এইটা একটা এনেছি এইটা নিয়ে এনেছি অ্যান্ড এটা এনেছি এতগুলো চিপস নিয়েছি আজই খাবো না পরে পরে খাবো বাট আজকে অ্যাকচুয়ালি আর কোনো প্ল্যান নেই কোথাও যাওয়ার প্ল্যান নেই বিকজ এখনই পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো আজকে কোনো প্ল্যান নেই আজকে বাড়িতে বসে মানে এখানে হোটেলে বসে আড্ডা মারা হবে সবাই মিলে অ্যান্ড তো দিদি এখন রেডি হচ্ছে ও আসুক তারপর একসঙ্গে খাবো আর বাকিরা সব ওখানে আছে অন্য রুমে ও তা নিয়ে দিদি খাবো অ্যান্ড সো দিদি অলরেডি চলে এসছে তো লো তোমার জন্য এটা আমার কোনো অফার করার নামগন্ধ নেই আমি নিজেই খাবো তোমার দেখলে অ্যাকচুয়ালি আজকে তোমাদের পুরো ব্যাপারটা বলি আজকে এত ভালো লেগেছে বিকজ হচ্ছে ফার্স্ট অফ তোমার দেখলে হাতি দেখতে পেয়েছি অন রোড কোনো কিছু না করে অন রোড হাতি দেখতে পেয়েছি যদিও ওটা ট্রেনিং দেওয়া হাতি ছিল বাট দেখতে পেয়েছি অ্যান্ড আমার সবচেয়ে ভালো লেগেছে যেটা আমাদের ফ্লাইটে দেখেছো তোমরা যে দুজনেই পিপি কিট পরেছিলাম বিকজ হচ্ছে আমাদের দুজনেই মিডল সিট পড়েছিল কিন্তু ফর্চুনেটলি যে আমাদের দুজনেরই যে যে উইন্ড সিটে ছিল তারা কেউ আসেনি অ্যান্ড তারা তাদের কোনো সিট বুকিং ছিল না অ্যান্ড আমরা পুরো ওটাকে অকুপাই করে নিই অ্যান্ড ওখানে আমরা বসি অ্যান্ড পুরো ভিউটা পাই তোমাদেরকেও দেখাই ওটা হচ্ছে সবচেয়ে ভালো লেগেছে আমার আর সবচেয়ে আমার আরও ভালো লেগেছে বিকজ কাজিরাঙ্গা হচ্ছে গন্ডার হাতি এসব অ্যান্ড আজকে আমরা অন রোড হাতি দেখতে পেয়েছি আর কি চাই অ্যান্ড আমরা গন্ডাও দেখতে পেয়েছি আর হরিণ দেখতে পেয়েছি আর কি নেকড়ে বা শিয়াল জাতীয় এরকম দেখতে পেয়েছি তো আজকের দিনে তো ভালোই গেছে যদি আরও কিছু করি তাহলে আমাদেরকে অবশ্যই দেখাবো আপাও তো চিপস খাই আমরা খেতে যাচ্ছি দিদি কেমন লাগতো ঠান্ডা লাগছে ওর দেখো ঠান্ডা লাগছে না আমার আমি এখানে ফুল হাতে পুড়ে আছি বাট ওর ঠান্ডা লাগছে না ও হাফ হাতা এটাও হাফ হাতা প্লাস এটাও হাফ ও ঠান্ডা লাগে না কেন আমি জানি না এই মাস্ক করে তো নেই মাস্ক ফাস্ক করেনি বাট আমি কিন্তু মাস্ক পরেছি অ্যান্ড এই হ্যান্ড স্যানিটাইজারটাও ইউজ করছি চলে এসেছি আমি ঘরে চলে এসেছি অ্যান্ড এখন হচ্ছে শোবার পাল্লা বিকজ কালকে সকালবেলা বেরোতে হবে বাট কালকে যে যেটা আমরা ভিডিওটা করবো বা কালকে যেখানে যেখানে যাবো সেটা তোমরা পরের ভিডিও দেখতে পারবে মানে পার্ট টু এটা হচ্ছে ডে ওয়ান পার্ট ওয়ান অ্যান্ড পরের দিন এটা হচ্ছে ডে টু পার্ট টু সো কাজিরাঙ্গায় আজকে হচ্ছে আমাদের ডে ওয়ান সো আজকের মতো টাটা আবার সেকেন্ড পার্টটা নিয়ে পরের ভিডিও দেখা হবে তো ততক্ষণে লাইক করো শেয়ার করো কমেন্ট করো অ্যান্ড জানাও যে কেমন লাগলো তোমাদের অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিই যদি ভালো লাগে আর এই হোটেলের খাবারটা খেলাম তো ভালো খুবই ভালো চাউমিনটা তো আমার খুব ভালো লেগেছে আমরা চাউমিন অর্ডার দিয়েছিলাম আর মানে হাক্কা নুডলস আর দিয়েছিলাম হচ্ছে হট গার্লিক চিকেন হট গার্লিক চিকেনটা ঠিকঠাক আমরা অতটা ভালো না বাট চাউমিনটা খুবই ভালো লেগেছে আমার আর সবচেয়ে বড় কথা এদের মানে বিহেভিয়ারটা খুবই ভালো বিহেভিয়ারটা আমি তোমাদেরকে ডিসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে দেবো আর আমি এখানেও কোথাও একটা দিয়েছি নামটা তোমরা এখানে আসতে পারো খুবই লোকেশনটা খুব ভালো অ্যান্ড রুমগুলোও খুব ভালো দিয়েছে অ্যান্ড যেটা আমাদের নেসেসারি যে ওয়াশরুমটা খুবই সুন্দর মানে সুন্দর মানে খুবই ভালো পরিষ্কার অ্যান্ড যেগুলো দরকার লাগে সেগুলো আছে তো আমি এই হোটেলটা সব ডিটেলসে দিয়ে দেবো তোমরা চাইলে এখানে আসতে পারো
আর হচ্ছে কালকের ভিডিওটার জন্য কিন্তু আমার পরের ভিডিওর জন্য অপেক্ষা করো অ্যান্ড সেটাকেও দেখো। তো এর মতো টাটা, গুড নাইট, আর ভালো রেখো, ভালো থেকো, টাটা।